নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে অনেকদিন বাদে আবার রাতের পর্ব, তো আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর আজকে মা মাছ ধরেছিল, সেই মাছ ধরে আপনারা দেখেছেন মহাশোলটা দুপুরবেলা খাওয়া হয়েছে, আর বাদ বাকি মাছগুলো এখন রান্নাবান্না হবে, সব জলে যাওয়ানো ছিল। তো দুপুরবেলা শোল মাছটা কেটে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে একটু বেলা গেছিল, এবার তারপরে উঠে সব মাজা ধোয়া করে মানে একটু রেস্টে ছিলাম, দুজনেই শুয়েছিলাম, বাবা শুয়েছিল, তারা উঠে সব যে যার মতো, পাশে একটা অনুষ্ঠান হচ্ছে গঙ্গা পূজার মেলা চলে গেছে, সৌরভের পড়া ছিল, পড়াতে এসেছিল, পড়ানো হয়ে গেছে, মোটামুটি অনেকটা একটু রাত হয়েছে, এখন মা আর আমি দুজনে মিলে ঝপঝপ রান্না করব, সেই মাছগুলো কাটবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, এখন ঝটপট কাটবো, আর কি মাছ আছে আজকে সেগুলো আপনারা দেখতে থাকুন। এখন এই মাছ সব এইখানেই রান্নার পাশে যাইয়ে রেখেছিলাম, তো রান্নার পরে এখানে কিন্তু সব আবার পরিষ্কার গোবর মাটি দেওয়া সে কাজগুলো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছে, এখন শুধু রান্নার বাকি। এখন আজকের এই মাছ যে মা কি দিয়ে রান্না করবে তাও জানি না, আগে মাছগুলো জল গালি ঝুড়ি নিয়ে এসে। আমাদের আপ্যায়নে ওদিকে আলো জ্বলছে, এখন গেস্ট নেই, আপাতত ফাঁকা, কিন্তু প্রত্যেক দিনই লাইট জ্বালিয়ে দেওয়া হয়, আর রাত্রিবেলা এরকম দেখতে লাগছে, চারিদিকে পাড়া তো অন্ধকার, সব বাড়ি একটু একটু করে আলো জ্বলছে। এই যে চাপা দেওয়া ছিল মাছ তো দেখতে পাচ্ছি, একটা ভেসে উঠেছে মা, এই যে কি জানি ছটফট ছটফট করছে, এখানে তো অনুষ্ঠান হচ্ছে আর গান বাজছে, আমাদের কিন্তু খুব সমস্যা করছে সব। এখন এইভাবে উপর করা থাক, এই মাছ কাটতে গেলে ছাই লাগে। ও মা, আমি এক্ষুনি হাত দিয়ে ফেলছিলাম, মানে হাত দিয়েছি আর দুপুরে রান্নার আগুনের আশ উঠেছে। আগুন আছে এখনো, ওই জন্য এই লম্বা হাতা মা বানিয়ে রেখেছে। মা এই যে লাইল্যান্ডিকা, ও আর জ্যান্ত নেই, ও আর কতক্ষণ জ্যান্ত থাকবে এই মাছটা। এর মধ্যে মাগুর আছে, কই আছে, ট্যাংরা, লাঠা, শোল, লাইল্যান্ডিকা। শোলটা ছোট, দুপুরবেলা মহাশোল খাওয়া হয়েছে, আর এটা একদম শোল কচরা। এই লাইল্যান্ডিকাটা বেশ বড়, তো এটা জ্যান্ত ছিল, জলে যাওয়ানো ছিল, তো এ বেশিক্ষণ থাকলো না, কেটে নিই এখন ঝটপট। রান্না আজকে অনেক কিছু, অনেক রকম মাছ। তুমি কি রাত্রি ভাত খাবে? মাগুর মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে, পড়াশুনো হলো, বেলায় বেলায় বসছে, তো টিভির টাকা শেষ হয়ে গেছে, পরীক্ষা শেষ না হলে আর টিভিতে টাকা ভরা হচ্ছে না, খুব সমস্যায় পড়েছে বাবু আর বাবু ঠাকুরদা, বেশি করে ঠাকুরদা বেশি না, তুমি বেশি, তোমার সমস্যা নেই, তাহলে স্কুলেই দিন কাটে, কতটা অভিমানের কথা, আমার তো স্কুলেই দিন কাটে। আগের দিন আমার বাবু আমার কোলে বসে আছে, শুয়ে আছে হেলান দিয়ে, আর ওর ঠাকুরদা বলছে, জানো বৌমা, সৌরভ আমার দেখতে দেয় না, আমি যখন দেখি ও একটু বইতে দেয় না, কার্টুন চালায়। ও বাবা সঙ্গে সঙ্গে ভ্যাক করে কেঁদে, আর ঠাকুরদা মিথ্যা কথা বলে, এই জন্য আমার ভালো লাগে না ঠাকুরদা। আমি বলছি ঠাকুরদার কথা তো আমি বিশ্বাস করিনি, ঠাকুরদা তো একা একা বই দেখে, আমি যখন কার্টুন দেখি শেষ হয়ে বিশ্বাস করে বই দেখে, পুরো আছে কেউ দেখে না, আমি একা দেখি। তোমার এই মাছ দিয়ে আজকে ছোলা কচু খাও, ও কোথার থেকে এসে, তো আমার বাড়ির গাছ নি, তো ওই তার একবারটা এনে ছুঁয়ে এলাম, তাহলে কবে এনে রেখেছো, ওর কপালে এইগুলো জুটবে না, এবছর ছোলা কচু বলো অনেকদিন খাওয়া হয়, অনেকদিন খাওয়া হয় না, সত্যি আমি তুলে এনে রেখেলাম। আজকে অনুষ্ঠান হচ্ছে তিন জায়গায়, পাখিরালা পাড়ে হচ্ছে, সেখানকার সাউন্ড আসছে, এই সামনে হচ্ছে সেখানকার গঙ্গা পূজার, পেছনে হচ্ছে, সন্ধ্যা থেকে মোটামুটি তিন জায়গা, সন্ধ্যা থেকে না বিকাল থেকেই শুরু হয়ে গেছে, শুধু বাসাইটটা বাদ দিয়ে বাকি সব সাইড কি করা যাবে তার মধ্যে আমরা আছি। তুমি জানো এই লাটা মাছ কুটো না, লাটা মাছ পুকুরে ছেড়ে দেবা, হ্যাঁ দেও দেও দেও, আমি তো আরো ভালো, আমার রাত্রিবেলা ফের মাছ কাটা, না না লাটা মাছ, আর এই পুকুরের মাছ কাটলি তুমি, এই মাছ মাছটা, শোল মাছটা, কই মাছটা, ট্যাংরা মাছটা, ট্যাংরা মাছটা, আর ওই লাইল্যান্ডিকা, ট্যাংরা মাছ আর লাইল্যান্ডিকা তুমি আগে ট্যাংরা মাছটা কাটো, কখন এরকম দেবা ঘস করে আঙুলি খুলে কাটা ঢুকে যাবে, টাইম টাইম মা কাটাই,
আরে পুকুরে মাছ ধরলেই ছাই লাগবে, আরে ছাই মাখে মাখে। আমি এই মাছটা আগে তো আমি ভালো দেখছি নি তোমার হাতের উপর। হ্যাঁ কোন যাচ্ছি কার্টুন বই পড় গে নাকি? পড়ার কথা বললি, এতক্ষণ বুড়ে উঠে না আর হয়, এইবার একটু ছুটি দাও। তা টিভিতে তো ডাকে নেই, ওই এক কাজ কর, হাট না এই জন্য মেলাতে কিছু খাই আসি। যাও ওকে জামা পড়তে হচ্ছে না, ছুটে জামা আনতে যাচ্ছে বোধ হয়। এই মাগুর মাছ গেল 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 কেন, আগে গলা কাটি ফেলো, তারা কাঁটা কাটুন পরে। তুমি কিন্তু যেতে পারতে, দূরে যাও না, ধারে কাছে যাবে না তো কোথায় যাবে? কি শুনবে গো অর্গেস্ট্রা, সে আবার কিরাম অর্গেস্ট্রা? শোনো কালকে কালকে তো যাবো, এবার আমার এখানে ভালো শাড়ি নেই, আমি বলছি কি আমি যেতে পারবো না, এই শাড়ি নেই এখানে। এইবার ও তোমার ছেলে ঘুরে আর বাড়ি যাওয়ার সময় আমার বলছে, বলে কি যে তুমি যেতে পারতে, কোনো ব্যাপার না, সব খেয়ে দিয়ে এসে বসছে, নাইটি পরেও লোক আছে। একদিন যাই তালি কিরম যমরাজ মেলার দিকে আসি, যমরাজ একদিন টানি টানি নিয়ে যাবো এখন তো দিকে আসি। আগুন গন গন করতে পাতা দিস তো এখন দূর দিবি, তা তাড়াতাড়ি মায়ের দিয়ে নিয়ে এসো, এখানে আগুন গন গন করতে। আমি একটু বিনা পানি গিয়েছিলাম, একটু চা ফা খেতে, চা টা খেয়ে বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প গুজব টুজব করে এই চলে আসলাম। হ্যাঁ না না, ও মেলা সব গান বাজনা হচ্ছে, বাচ্চারা সব দেখতে যে, আমরা ওই সব বয়স্ক লোক ও আর কি দেখবো। আসে ঘরের দিকে পড়া হয়ে গেছে আর আমি কি করবে, টিভি দেখতে পাচ্ছে না, ওই গাড়ি ঘোড়া যেগুলো আছে ওইগুলো নিয়ে আসে, ওইগুলো নিয়েই তোমার সমস্যা। চাল ধুয়ে বসিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন ঝটপট করে মাছগুলো ভেজে নেব। মাছে এখন একটু লবণ হলুদ মাখাবো। আজকে কি একটা তরকারি হবে মা? হ্যাঁ রাত্রি আর কটা হবে, রাত্রে আজকে এই মাছগুলো খেতেই হবে, এরকম একটা ব্যাপার নাকি? ভালো করে মাখিয়ে নিয়েছি, দুপুরবেলা তো ধোঁয়া হয়, এখন কিন্তু কোনো ধোঁয়া টোয়া কিচ্ছু নেই, ঝটপট রান্না করা যাবে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো সব দিয়ে দেবো। আমরা এই প্রায় প্রত্যেক দিন মাছ খাই, কিন্তু যেদিন হয় না বা পাই না, ধরা যায় না, কেনা যায় না, এরকম পজিশনে যেদিন আছে সেদিন কিন্তু সবার মাথা ঘুরতে থাকে, মাছ খাওয়ার এগোয় না। মাছ প্রত্যেক দিনই অল্প হোক কিন্তু চাই চাই, এরকম একটা ব্যাপার। খেয়ে খেয়ে সব এরম হয়ে গেছে, কি গোটি ছাড়া আমার দিকে দিয়ে দেবে না, আমার দিকে দিকে রাত্রি দেখতে পাবো না, না হঠাৎ করে কীভাবে ইয়ে করবে দিদি? হ্যাঁ গোটি ঘুরে চলবে রক্ত করে। ছোলা কচু খাওয়া হবে, যখন ছোলা কচুই কাটা হচ্ছে, এর মুখের দিকটা একদম গলে যায়, দারুণ। এর আগেও তো আপনারা দেখেছেন ছোলা কচু বাগান পাশে আমাদের কাকুদের বাড়িতে, ওরা মাঝখানে একদম ছোলা বন্ধ হয়ে গেছিলো, গাছ টাছ মরে গেছিলো, আবার নতুন করে চাষ করে খাটে তুলছে কচু। কচু ফুল লতি সব রকমের তো কোনোটাই বাদ যায় না, সব তুলে খাটে নিয়ে যাচ্ছে। গাড়ি গাড়িটার আয়ু ভালো, বহুদিন আছে, প্রায় তিন চার দিন।
দুদিন গাড়ি তো লাস্টিং করে না, কিন্তু এই গাড়িটা খুব যত্নে আছে, যার জন্য প্রায় তিন চার দিন। এখন তো ও একটু বুঝতে শিখে না, ওই জন্যে থাকতে আছে গাড়ি। গাড়ি এখন মাটি কাটার কাজ খুব চলছে। চা ভালো হয় তাহলে একটু চা হলে। এখন না চা খাবো না, চা একবার খাওয়াই গেছে সুন্দর। না বাবা বিনা বাণীতে আসছে, বাবা চা খাইনি। বাড়ির চা তো খাইনি, বাড়ির চা আমরা তো খাইছি, তুমি না খালু। এখন তো মাটি কাটার সিজন, মানে সব তুমি কাটাচ্ছ না, এখন বিজেপি গাড়ি কাজ খুব জোরদার চলবে। জোরদার চলবে, কিন্তু ও যদি পুকুর কাটাতে পারে তবে তো চলবে। বলছি কালকে ক্লিয়ারের সঙ্গে এখনই কথা হলো, কাল বিকালে ও গাড়ি ঢোকাবো। কার গাড়ি? ওই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। আর ওদিকে ভাতটাও ফুটে গেছে। এবারে এই তেলের মধ্যে কচুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর লবণ দেবো। কচুর মধ্যে কিন্তু কিছু মশলা এখনো দিইনি, মাছ ভাজার তেলেই চাপিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে ভেজে নেব। ওদিকে মা সবজি কাটতে কাটতে হাতে লেগে গেছে বটি, আমারও কাটতে কাটতে এখানে একটু লেগে গেছে। তাড়াহুড়ো করলে যেটা হয় আর কি। এখন এই মশলাপাতিগুলো রেডি করে নেবো একটু। পেঁয়াজ রসুন এগুলো কিন্তু লাগবে, জ্যান্ত মাছ হলেও। এটা যদি কাঁচকলা দিয়ে ঝোল করতাম তখন কিছু মশলা না দিলেও চলতো, কিন্তু কচু দিয়ে রান্না হচ্ছে, দিতে লাগবে, না দিলে ভালো লাগবে না। আর এই মশলা এইভাবে রান্না না করলে আমাদের বাড়ির কারুর মুখে লাগে না, খেয়ে খেয়ে সব অভ্যস্ত। কী গো রে বাবা, হ্যাঁ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর কি পাচ্ছে দেখো, দেখাবো ঠাম্মা ঠাকুরদার, দেখাও বলো এই ফ্ল্যাটটা কেমন হয়েছে দেখো। ওরে বাবা, কি হচ্ছে, দারুণ তো, দারুণ জিনিস হয়ে গেলিয়ে ফ্ল্যাট করে যে ভালো। হ্যাঁ তাই ভালো জিনিস ভালো ছোট মানুষ ঘুরিয়েছে, ওটা কোনো ব্যাপার না। ভালো ভালো বললি, ভালো বলতে বললি, ছেলে মিলে আরো ভালো কাজ কর। আমি এক ফাঁকে বসিয়েছি, দিচ্ছি বাবা খেয়ে আসতো বিনা বাণীর থেকে, কিন্তু বাড়ির চা খাবে, বুঝলে মা? বাবা বাড়ির চা পায়নি তো, আমরা খেয়েছিলাম তো এখন বলছে, যখন আমি আবার বসিয়েছি এখন ঢেলে দিয়ে আসবো। কচুটা এবার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। হাই সৌরভ, সৌরভ এখানে বসে আছে, বাবুরও এত কষ্ট করছে, আমি তো এসে হাও হয়ে গেছি, বুঝে থেকে থাকি ও বের করেছে তা দেখছি, বুঝি বুঝি। মনে হচ্ছে তো সেই এই শিব পুজোর আগে, শিব পুজোর দিন আগের বছরে।
সেই নারকেল কড়া সাবু ভেজানো ওইটা খাওয়াচ্ছে কিছুক্ষণ ফুটে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি আর কচুটা একদম পুরো গলে গেছে মোমের মতো, সুন্দর সেদ্ধ হয়েছে। এর একদম সব তলা উপর সব একদম গলে গেছে, মুখের দিক পেছন দিক সব গলে গেছে। এবারে ভাজা মাছগুলো দেব। তরকারিটা এখন এই পাত্রের মধ্যে ঢেলে দেবো। এবারে কড়াইতে একটু তেল দেবো অল্প করে, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো, তেজপাতা, পাঁচফোড়ন, একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। মশলাটা হয়ে গেছে, একটু তাতিয়ে ভেজে নিয়েছি, পোড়া করে না কিন্তু একটু তাতিয়ে নিলাম, নিয়ে এবারে তরকারিটা দিয়ে দেবো। এবারে একটু ঢেকে নেব। টক বক করে ফুটছে, এবারে একটু জিরে গুঁড়ো দেব, কচু দিয়ে মাছের ঝোল একদম রেডি, ছোলা কচু। রান্না দেরি করে শুরু করলাম, রান্নাও কমপ্লিট কিন্তু এখন সবাই বলছে খাবো না, আরো একটু পরে। আর ওদিকে বাবু তো ভিডিও চালিয়ে দিচ্ছে, একটার পর একটা দেখছে, পুরানো ভিডিও দেখছে, পুরানো স্মৃতি মনে পড়ছে, বেশ ওটাই দেখতে ব্যস্ত আছে, বলছে কিছুক্ষণ পরে খাবো। তো এখন সব ঢেকে গুছিয়ে তুলে রাখি, পরে বসবে সবাই খেতে। রান্না করে রেখে সবাই মিলে বসছিলাম, এবার ওদিকে তো গান বাজছে, নাচ গান হচ্ছে। এখন বাবা বলছে রোমা আমি একটু যাই, তা মা বলছে তোমার কে আটকে রেখেছে। এখন সেই সঙ্গে বাবুর বলছে বাবু যাবে যাবে করে দুই ভাই চলে গেছে। এবারে আমরা বসে থাকতে থাকতে মা এখন নদীতে জোয়ার উঠেছে, একটা কাঁসি আর টর্চ লাইট নিয়ে এসেছিল। তা আমি তখন বললাম যে এই দৃশ্যটা একটু ধরে রাখার দরকার, নদীতে এখন রাতের জোয়ার, ভরা জোয়ার, আর এই জোয়ারে এখন কাঁকড়া ভাসতে দেখা যায়, অনেকে ধরে, আর মা এই জলের মধ্যে কাঁকড়া ভাসছে নাকি দেখছে, কাঁচি নিয়ে করছে। কিন্তু ভুল জোয়ার একদম, কতদূর জল উঠে দেখতে আছে। ওপারে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের ওই আলোর আড়ি ছুটেছে, এখানেও হচ্ছে সব জায়গায় মোটামুটি। তো মা যে লাইটটা নিয়ে কাঁকড়া খোঁজাখুঁজি হচ্ছিল, সেই লাইটটা এখন আমাদের মুখের দিকে না মারলে আমরা পুরো ভূত হয়ে যাচ্ছি। এক কাঁকড়া ফাঁসবারি আবার দেখি দে, আমি দেড় রাত দেখতে পাবো না, ছয়জন এসে তুমি বাদ দাও, হাঁটো গিয়ে খাইয়ে দুটো শোও, বুঝলে। এক এক গোনে পাওয়া যায়, এক এক গোনে আবার পাওয়া যায় না, এক এক গোনে অনেক করে পাওয়া যায়। চলো চলো ভাত খাবে না, ওরা যখন পারে আসুক, তুমি আর আমি খাই। থেকে সবাই অনুষ্ঠান থেকে ফিরছে রাস্তা ধরে, আর একদম গোমর নদীর ওপারের দৃশ্য দেখা যাচ্ছে কিনা জানি না, তো ওইটা হচ্ছে ওখানে অনুষ্ঠান হচ্ছে, পোকা উঠছে, পোকা লাইট লাইট। আমরা এই আমাদের ডুম লাইটের নিচে দাঁড়িয়ে আছি, বেশ রাস্তার উপরে হাঁটাহাঁটি করছি, গরমও নেই ঠান্ডাও নেই লাগছে, খাওয়া দাওয়ারও সেইভাবে ইচ্ছেটা নেই, রাত বেড়েই যাচ্ছে। তার কারণ হচ্ছে দুপুরবেলা যে পাকা শোল খাওয়া হলো, তারপরে খিদে পাচ্ছে না সবার আর কি। মা আর আমি বসে গেছি, কি করবো কিচ্ছু করার নেই, সব রকম দিচ্ছি, তেলাপিয়া মাগুর কই মাছ, আমি এই ছোলার মাছ আসছি। মাগুর মাছের পিসটা দেখেছো কিরকম, চিনতে পারছো না তোমার হেভি স্বাদ হইয়া, আর অনেকদিন ছোলা কাছে খাওয়া হয় না, তো
ছোলা হচ্ছে কেন মমের মতো গুলিয়ে গেছি একদম সবার মতো সব মাছ যা মাছ আছে সব সবার মতো ঠিক 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 দিল আরে ঘোলা দাদা তাই আমাদের বাবুরা সব গান শুনে আসে না তো আজকে আমাদের বাড়িতে মেয়ে ছেলে আগে খেয়ে নিচ্ছে দেবো না তা খাবো না ওরা খাবো না আসবে খাবো খাই একদম শুয়ে পড়ো তো আমি কি করবো আমি খেয়ে দিয়ে ওয়েট করবো কতক্ষণে আসবে তারপরে একসঙ্গে বাড়ি যাবো কই মাছ কিন্তু এই বুকুরা বেশি একটা নেই হ্যাঁ প্রথম দিকে ঝুলেও কই মাছ সব ধরা হয়ে গেছে হ্যাঁ শেষের দিকে মাছ কমে গেছে কই মাছ আর এই পুকুরে ওই যে ছোট ছোট ধরে ছাড়া হতো বড় পুকুরে আছে এখানেও কই মাছ তো আছে কম কই মাছ আর লাটা মাছ ছাড়া হয় এই পুকুরে ধরে ধরে আজকেও তো মনে ওই চারটে লাটা মাছ ছেড়ে দিলাম গলদা চিংড়ি দেখলাম ভাসছিল একটা মোড়ে একটাই দেখলাম মানে কোনো অসুবিধা হয়েছে না এমনি হয়তো জব বড় তো কি করবো দুজনে মিলে খেয়ে নিচ্ছি ওরা সবাই এসে পরপর খাবে আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি।